তো আমার নাম হচ্ছে সুমন্ত গনাই। আমি স্মার্ট ভ্যালুর অ্যাসোসিয়েট, বিগত 3 বছর ধরে রানিং আসছি। এই সঙ্গে এটাও এডুকেশন প্লাস হেলথটাও আছে। তার সঙ্গে এনাকে একদিন পরিচিত হয়েছে এনার সঙ্গে, তো মানুষটা এতদিন বিছানাতে খুব অসুস্থ হয়ে পড়েছিল, সেটা আজকে উনি এই ননিটাকে নিয়েই আজকে জিনিসটা ননির কথা বলা সত্ত্বে জিনিস ননিটা খেয়ে আজকে শুনি জিনিসটা অসুস্থটা মানে ফেরত এসছে, এটা মানে বিছানাতে উঠেছে ধরতে গেলে। তো এই নিয়ে আগে দোকানে যে ওষুধটা খেত সে ওষুধটা খেয়ে কোনো কাজে লাগাতো না, তো কোনো কাজে লাগাতো না। প্লাস আজকে ইনি এটা ধরে 1 মাস ধরে খাচ্ছে, প্লাস এটা আজকে সে অসুস্থটা উনি এখান থেকে ছাড়িতে পেরেছে। তো ওনার কাছে শুনবো আমরা যে এই জিনিসটা খেয়ে কী হতে পারে, বাট কতদিন চলছে উনি আজকে সেই মানুষটা আজকে এটা খেয়ে আজকে এনার ফ্যামিলিটাকে সুখে রেখেছে, বাস সুখী সুখী হচ্ছে ইনি। বলুন আপনি। আমার নাম শর্ম মণ্ডল। আমি বিছানায় পড়েছিলাম, ভালো করে বলো জোর করে। কোনো কাজ করতে পারতাম না, শুয়ে থাকতাম বিছানাতে, পায়খানা পেচ্ছাপ চাপতো কিছু সব কিছুই, জোরে পায়খানা করাতো পেচ্ছাপ করাতো। আজকে এই নুনিটা খাওয়ার পর থেকে আমি এখন সুস্থ আছি এবং বাড়ির ফ্যামিলি ভালো আছে। এখন বর্তমানের বাজারে এখন এই খেয়ে এটা খেয়ে এখন ভালো আছি, কোনো সুস্থ শরীর নাই, অসুস্থ নাই, সুস্থ আছি। আচ্ছা, ইনি একটা যেহেতু চায়ের বিজনেস মানে চায়ের দোকান আছে, চায়ের দোকান থেকে ইনার ফ্যামিলি সুস্থিত চালাতো, কিন্তু আজকে এমন একটা অসুস্থ হয়ে পড়েছিল, আজকে চিনি এই জিনিসটা করে খেয়ে আজকে নিজের দোকানটাকেও এবং নিজের ফ্যামিলিটাকেও উনি মেনটেন করছে। আমি এখন বর্তমানে দোকানে বসতে পারতাম না, এখন দোকানে বসে চা পান চান গালে চাওটা দিই, কর্ম আমি কিছু করতে পারছি না, তবেও হাঁটাচলা করতে পারছি। আগে এখন খাওয়া দাওয়া খেতে পারতাম না, যে কোনো খাবার খেলে ফেলে বমি হয়ে যেত, এখন সেই খাবার রুটি মাছ মাংস ডিম দুধ সবই খাচ্ছি, এখন কোনো প্রবলেম নেই, এখন এখন হাঁটতেও পারছি। আচ্ছা, তো এটা আজকে ননির ননির যেটা টাকা বা বেনিফিট এনারাই এটা যেটা বললো, তো শুনেটুকু আমাকে খুব ভালো লাগছে। তো যাই হোক, আমাদের যেহেতু ননি আজকে যেহেতু নাম্বার 1 জায়গাতে পৌঁছে চলেছে, তো যেটার জন্য আজকে সবার প্রিয় আগে আমাদের যেহেতু স্মার্ট ভ্যালু, তো এটা যদি না করতাম আজকে, তো ইনি যে আজকে যে ফ্যামিলি ব্যাপারটা বললো, তো এনার ফ্যামিলি হতে আজকে চলছে ঠিকঠাক মতোই। তো বিকজ করবো ইনি যে ননিটা খাচ্ছে, এনার শরীরটা আর একটু ভালো করে ঘুরুক ইনি। তো অল দ্য বেস্ট ননি বাই স্মার্ট ভ্যালু।